সরকার বিরোধী আন্দোলনে জনমত গড়ে তুলতে 27 দফা দাবিকে জনগণের কাছে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন তারা। সরকার বিরোধী 10 দফা ও রাষ্ট্র মেরামতের 27 দফা দাবিকে জনমানুষের সামনে নিয়ে আসতে বুধবার কয়েকটি জেলায় কর্মসূচি পালন করেছে বিএনপি। স্থানীয় বিএনপি আয়োজিত এসব কর্মসূচিতে অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা। নওগাঁর কেডির মোড় দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। অনুষ্ঠানে বিএনপি সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, 10 দফার আলোকে আন্দোলন করে সরকারের পতনের মাধ্যমে রাষ্ট্র মেরামতের 27 দফা বাস্তবায়ন করা হবে। এই সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে একটা তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের অধীনে আমরা নির্বাচন দিতে চাই। সে নির্বাচনে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। একই দিনে সিরাজগঞ্জের হোসেনপুর আল মাহমুদ এভিনিউতে আলোচনা সভার আয়োজন করা হয়। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় করতে চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে চায় বিএনপি। কঠোর আন্দোলনের পাশাপাশি দফাগুলো জনগণের সামনে নিয়ে যেতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। এই প্রশাসনের অধীনে কোনো নির্বাচন হবে না, এই ইলেকশন কমিশন কোনো নির্বাচন হবে না, সেই জন্য আমি আন্দোলন করছি। কেন আমরা রক্ত ক্ষয় হচ্ছে আমাদের, সেই জন্যই তো 10 দফার 27টা প্রস্তাব। আলোচনা সভার আয়োজন করা হয় নীলফামারীর সৈয়দপুরে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্যাতন করে বিএনপির চলমান আন্দোলন দমানো যাবে না। বাংলাদেশের প্রায় 33টি রাজনৈতিক দল একাত্ম হয়ে একযোগে আন্দোলন করছেন। যে কোনো দলীয় সরকার ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন হয় না, এই পরিস্থিতিতে কোনো নির্বাচনে আমরা নিশ্চয়ই যাব না। 10 ডিসেম্বর 10 দফা ও 20 ডিসেম্বর রাষ্ট্র মেরামতের 27 দফা ঘোষণার পর থেকেই দাবিগুলো নিয়ে দেশব্যাপী সরব হয় বিএনপি। এম আর আমিন, সময় সংবাদ।